চমকে ফরা এবারের আঠারোতম লোকসভা নির্বাচন ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমকও দেখিয়েছেন অনেক প্রার্থী মধ্যপ্রদেশের ইন্দোর আসনে পুনে বারো লাখ ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির শঙ্কর লালওয়ানি এছাড়াও বিভিন্ন দলের কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন তবে বড় ব্যবধানে জয়ের তালিকায় শাসক দলের প্রার্থী বেশি এশ चीफ বিজেপির স্মৃতি রানী সহ হেবিয়ট অনেক প্রার্থী হারিয়েও বেশ কয়েকজন বিশাল ব্যথানে জয় পেয়ে নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের ইন্দোরের সংসদ সদস্য শঙ্কর লালুানি বিজেপির এই প্রার্থী 11 লক্ষ 72 হাজার ভোটের ব্যথানে জিতেছেন এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যথানে জয়ের আগে রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি বড় ভোটের ব্যবধানে জয়ী প্রার্থীদের তালিকায় আরও আছেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন আমসের ধুবড়ি আসন থেকে ভোটে দাঁড়িয়ে তিনি জিতেছেন দশ লাখ বারো হাজার ভোটের ব্যবধানে আঠারোতম লোকসভায় এ তালিকায় এর পরে আছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম বিজেপির এই নেতা জয় পেয়েছেন আট লাখ একুশ হাজার ভোটের বিশাল ব্যবধানে মধ্যপ্রদেশের বিদেশে আসন থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি বিজেপি নেতা সি আর পাতিলের ভোটের ব্যবধান সাত লাখ তেহাত্তর হাজার বিজেপির এই নেতা জয় পেয়েছেন গুজরাটের নফসারি আসন থেকে এর মধ্য দিয়ে ভোটের ব্যবধানে নিচের করা আগের রেকর্ডে ভাঙলেন তিনি গুজরাটের গান্ধীনগর থেকে ভোটে লড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ জিতেছেন চার লাখ চুয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে আরেক বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসন থেকে পাঁচ লাখ চল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাত লাখ দশ হাজার নয়শো ত্রিশ ভোটে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে জিতে এবার হ্যাট্রিক করলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসমাতুলি নিউজ টোয়েন্টি ফোর